হ্যালো, আমি বলছি মইমুরুব্বি বলে যে পুরান চাইলে ভাতে বাড়ে, বয়স্ক মানুষ দুঃখ বোঝে, গরিবরে ভালোবাসলে কেউ ফেলিয়ে দিয়ে যাবে না, বুড়ো মানুষের দুঃখ জ্বালাতন দেবে না। আচ্ছা, আর ইয়াং ছেলেরা বিয়ে করলে ফেলে রেখে চলে যাবে নাকি? তো বিয়ে করলে মানে বুড়ো বয়স্ক লোক এরই করবে? হ্যাঁ, বয়স্ক লোক এরই করবে। যে তার ঘরে বউ থাকে, বউ থাকে সে যদি চালাইতে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসছেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আপনার নাম কি? আমার নাম মাধবী। মাধবী, খুব সুন্দর নাম। তো মাধবী বাবা থাকেন কোথায়? আমি থাকি সিলেটে। সিলেটে থাকেন? আচ্ছা, তো এই মধ্য বয়সে তো ঘর সংসার করবেন, তো ইউটিউবে আসলেন কেন আবার? ইউটিউবে আসি ভাই, আমি দুঃখে বইরে আসি, সুখে থাকলে আর ভিডিওটি সামনে আসতাম, দুঃখে আসি দেখি ভিডিও সামনে আসি, বাবা নেই, বাবা মারা গেছে, মা একটা আছে বয়স্ক মানুষ, ভাই একটা আছে সিদার মতো, একটু আর কি সিদার লাগান আর কি বাঘ করলেন মতো, কোনো কথাবার্তা আর কি সেই রকম জানে না, আর ভাইটা খুব অসহায়, মাটা খুব গরিব, তাই আমি আর এতদিন বিয়ে শাদি বসি নাই, ইউটিউবে সামনেও আসি নাই, এই আমি এখন বিপদে ভরে আইসি। আমার এই সেলাই মেশিনের কাম জানি, আমার একটা সেলাই মেশিন আসিল, বাবা অসুস্থ হওয়ার কারণে সেলাই মেশিন বেছে ফেলছি, এখন আমি টেইলারি দোকানে কাজ করি, আমি সংসারই চালাই, অল্প টাকা বেতন পাই, সংসারই চলে না, মার ওষুধ দাই কিনতে পারি না, যদি কোনো ভাইয়েরা প্রবাসী হোক বাংলাদেশি হোক বয়স্ক মানুষ হয় তো আমি তারে বিয়ে করবো, ভালোবাসবো, তারে মনের মানুষ বানাবো, সে যদি ভালোবাসে আমারে দুই মুঠো দুই বেলা খাওয়াইয়ে, যদি আমারে গাছ তোলাতেও রাখে ডাল ভাত খাওয়ায়, যদি তাও আমি সুখে থাকবো, যদি আমারে হেলচকি তা করে ভালোবাসে তারে আমি মনের মতো মানুষ বানাবো, আমি তাকে বিয়ে করবো। আপনার বিয়ে হয় নাই? বিয়ে হয়নি, আমি বিয়ে বসিনি, অনেক জায়গা থেকে আইসে আমি বসিনি। তো আপনার বয়স তো কত চলে এখন? এখন 20 বছর চলে। 20 বছর না আরও বেশি হবে? না 20 হবে। আচ্ছা, কিন্তু দেখে কিন্তু মনে হয় না, মনে হয় যে একটু বয়স বেশি হবে। যাই হোক, আমার 20 বছরই চলে। আচ্ছা, মেয়েদের বয়স তো বোঝা যায় না, যাই হোক। তো এখন মনে করেন কেমন মানুষ পেলে বিয়ে করবেন? আমি জোয়ান ছেলে চাই না, বয়স্ক মানুষ হইলে ভালো লাগে, কেননা মইমুরুব্বি বলে যে পুরান চাইলে ভাতে বাড়ে, বয়স্ক মানুষ দুঃখ বোঝে। আচ্ছা, যদি বয়স্ক মানুষ আমি পাইতে তো আমি তার জীবন সাথী করবো, আমি মন দিয়ে ভালোবাসবো। আচ্ছা, তারপর নাম কি বললেন? আমার নাম মাধবী। মাধবী আপা, তো মাধবী আপার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো। মোবাইল নাম্বার দিয়ে দেবেন, নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে তো? হ্যাঁ, সবসময় পাবে, মোবাইল আমি খোলা রাখবো। পড়াশোনা তো মনে হয় বেশি দূর করেন নাই? না, আমি পড়াশোনা করি নাই। আচ্ছা, পড়াশোনা করেন নাই কেন? পড়াশোনা করি নাই যে বললাম না, বাবা অসুস্থ ছিল, আত্মীয় স্বজন তেমন বেশি ভালো না, অভাবের কারণে লেখাপড়া করাতে পাই নাই, মা বাসা বাড়ি কাজ করে সংসারই চালাইছে, তাই খাবো না লেখাপড়া করবো। আচ্ছা, তো দর্শক আপনার যদি মাধবী বাবার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01327057114। আমি নাম্বারটা আবারও বলছি, 01327057114। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।